ষোলোই ফেব্রুয়ারি দু হাজার আঠেরো হয়ে গেল আড়াইশো বছরের পুরনো ইতিহাস ভষ্মীভূত হয়ে গেল শিকারপুর জলপাইগুড়ির দেবী চৌধুরানীর মন্দির জানা গেছে দেবী চৌধুরানীর এবং ভবানী পাঠকের মূর্তি একদম পুড়ে শেষ হয়ে গেছে পুড়ে যাওয়া মন্দিরে চলে এসেছে ফরেনসিক দল জানা যাচ্ছে প্রাথমিক কারণ হিসেবে শর্ট সার্কিট থেকেই এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের সূত্রপাত আঠাশে মার্চ দু হাজার বাইশ দেবী চৌধুরানীর মন্দির ফিরছে স্বমহিমায় পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে দেবী চৌধুরানী ভবানী পাঠক সহ দশটি বিগ্রহের জলপাইগুড়ি তথা শিকারপুর চা বাগানে আজ সাজোসাজ রব নমস্কার বন্ধুরা আজ আমরা চলেছি জলপাইগুড়ির শিকারপুরে দেবী চৌধুরানী মন্দিরের উদ্দেশ্যে সেদিন জলপাইগুড়ি জেলার জন্ম হয়নি সেখানে বৈকুণ্ঠপুর রায়কত রাজাদের শাসন ছিল ইংরেজদের করদ রাজ্য হয়ে সে রাজ্য তখন রংপুর কালেক্টরেটের অন্তর্গত ছিল রাজা দর্পদেব রায়কত ইংরেজদের হাতে পরাস্ত হওয়ার পরে পরেই পুরো বাংলা জুড়ে দেখা দেয় এক অভূতপূর্ব আন্দোলন সতেরোশো চৌষট্টিতে বক্সার যুদ্ধের পরবর্তী সময়ে মুর্শিদাবাদ এবং জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরে এক সন্ন্যাসী এবং এক ফকিরের নেতৃত্বে গড়ে ওঠা একটি আন্দোলন সারা বাংলাব্যাপী ছড়িয়ে পড়েছিল সন্ন্যাসী বিদ্রোহের নাম ধরে যা পরবর্তীতে কৃষক আন্দোলনের রূপ নয় এই সন্ন্যাসী বিদ্রোহের নেতারা ছিলেন মজনু শাহ ভবানী পাঠক রামানন্দ গোসাই চেরা গালি এবং অবশ্যই ভবানী পাঠকের শিষ্যা দেবী চৌধুরানী দেবী বজ্রা নিয়ে যেতেন ইংরেজদের ধনসম্পদ লুট করতেন এবং গরিবদের বিলতেন এটি যারা আপনি দেখতে পাচ্ছেন এটি শ্মশানকালীন মন্দির দেবী চৌধুরানীর মন্দিরের লাগোয়াই আছে এই শ্মশানকালীন মন্দির বন্ধুরা প্যাগোডার ধাঁচে তৈরি এই মন্দিরটি দু হাজার আঠারো সালের ষোলোই ফেব্রুয়ারি এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে একদম ভস্মীভূত হয়ে গিয়েছিল পরবর্তী ক্ষেত্রে প্রায় চার বছর পর আঠাশে মার্চ দু সালে এই মন্দিরটি বিগ্রহ পুনঃপ্রতিষ্ঠা হয় এবং জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন নতুন বিগ্রহ প্রতিষ্ঠার পর মন্দিরের চারদিকে রূপদান করা হয়েছে অপূর্ব সুন্দর কারুকার্য এবং এই যে বিগ্রহগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই কাঠের তৈরি বিগ্রহ আছেন দেবী চৌধুরানী এবং ভবানী পাঠক তার সাথে আছেন সিদ্ধপুরুষ এবং মোহনলাল ভবানী পাঠকের বাহন বাঘ আছেন একজন প্রহরী অন্যদিকে আছেন গঙ্গা মা এবং তিস্তা বুড়ি এবং একটি শেয়াল তার সাথে আরও একজন প্রহরী মোট দশটি মূর্তি আছে এখানে এবং দশটি মেহগনি কাঠের তৈরি চলুন বন্ধুরা একটু এই মন্দিরের পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে নেওয়া যাক মন্দিরটা বানানো শুরু করলো মন্দিরটা বানানো শুরু করে মন্দিরটা কমপ্লিট হয়ে গেল তারপরে কাঠ কাঠগুলো নিয়ে আসলো ময়নগর থেকে ময়নগরি থেকে জলপাইগুড়িতে চার মাস খোলা রাখছে আচ্ছা রুমগুলো নিয়ে আসছে চার মাস খোলা রাখার পরে রসটা নিয়েছে তারপরে কাঠের প্রতিমাগুলো বানা শুরু করলো কাঠের প্রত্যা বানা হয়ে গেলো তিন তারিখে উদ্বোধন উদ্বোধন করার কথা ছিল চার তারিখে ঢোকার কথা ছিল ওটাও বাতিল বাতি লহয়া পরে 4 করে বেরিয়ে গেল শিল্পীর নাম কি বন্ধুরা মন্দির চত্বরে ছিল অনেক অনেক পুরনো বট এবং অশথ গাছ যার অনেকগুলি প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে গেছে বন্ধুরা এই প্রসঙ্গে জানিয়ে রাখি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র 1882 সালে জলপাইগুড়ির ডেপুটি কালেক্টর পদে নিযুক্ত হন এবং তার ঠিক বছর পর আঠারোশো সালে তিনি রচনা করেন তার বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী যা হয়তো পুরোটা ইতিহাস নির্ভর নয় কিন্তু ইতিহাস থেকে অনুপ্রাণিত তো বটেই বন্ধুরা বেলাকোবা থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে শিকারপুর এবং শিকারপুর থেকে আরও ছ কিলোমিটার দূরে রায়কদদের পুরনো রাজধানী বোদাগঞ্জে অবস্থান করছে দেবী ভ্রামরির মন্দির দেবী ভ্রামণীর মন্দির নিয়ে একটি ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে আছে আমরা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব আপনারা সেটা চেক করতে পারেন অপূর্ব সুন্দরতার পরিবেশ একদম বৈকুণ্ঠপুর ফরেস্টের মধ্যে এখন আমরা চলে জলপাইগুড়ির গোশালা মোড়ের কাছে অবস্থিত দ্বিতীয় দেবী চৌধুরানীর মন্দিরটিতে যা জলপাইগুড়ি রাজবাড়ির থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বেই অবস্থিত বন্ধুরা আমরা পৌঁছে গেছি একদম গোশালা মোড়েই দেবী চৌধুরানীর মন্দিরে চলুন এই মন্দিরটি আপনাদের ঘুরিয়ে দেখাই এই মন্দিরে লাগোয়াই আছে একটি শ্মশান এই মন্দিরটি দেবী চৌধুরানী শ্মশানকালীন মন্দির নামেই পরিচিত অধিষ্ঠান করছেন মা শ্মশান কালী মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয় তাই আমরা মন্দিরের ভেতরের কোনো দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না চলুন বাইকটা ঘুরে দেখা যাক এখানে একটি পরিত্যক্ত ভাঙা মন্দির রয়েছে যা পুরোনো দিনের সাক্ষ্য বহন করে চলেছে মন্দির প্রাঙ্গণটি একদম জাতীয় সড়কের ধারে কিন্তু অপূর্ব শান্তি বিরাজ করছে এই মন্দির চত্বরে আর আছে একটি শতাব্দী প্রাচীন বটগাছ আপনারা না দেখলে বিশ্বাস করবেন না সেই বটগাছের চারদিকের এরিয়াটা কতটা এই বটগাছের মধ্যে রয়েছে ছোট ছোট কোঠর শোনা যায় ইংরেজরা আক্রমণ করলে দেবী এবং দেবী সৈন্যবাহিনী নাকি এই কঠোরগুলোতেই আশ্রয় নিত কালী যখন আছেন শিব তো থাকবেনি বটগাছের নিচেই আছে একটি ছোট্ট শিবের মন্দির বন্ধুরা সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় ভবানী পাঠক দেবী চৌধুরানী রায়কদ রাজা এবং দেবীর মন্দির সব মিলিয়ে তৈরি হচ্ছে একটি বিশাল বড় পর্যটন হাব সাহিত্য সম্রাটকে উৎসর্গ করে যার নাম হচ্ছে আনন্দমঠ ইকো পর্যটন হাব আপনারা যারা ডুয়ার্স ট্যুরে আসছেন গাজলডোবা দেখার সাথে সাথে সামান্য দূরে অবস্থিত দেবীচৌধুরানীর মন্দির এবং দেবীর মন্দিরটিও দর্শন করে যান ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন বন্ধুরা কেমন লাগলো আমাদের এই আজকের প্রয়াস অবশ্যই কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন শেয়ার করে বন্ধুদের সাথে ছড়িয়ে দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন সাউন্ড অফ তিস্তা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন